এই ভিডিওতে কথা বলবো হোয়াটসঅ্যাপে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস রয়েছে সেগুলো কীভাবে সেট করবেন তার বিস্তারিত নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল থেকে প্রথমে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে সার্চ বারে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। যাদের ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে তাদের নতুন করে ইনস্টল করতে হবে না। অ্যাপ ইনস্টল হয়ে গেলে ফোন থেকে অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করার পরে নিচের দিকে এসে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে টাচ করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে টাচ করার পরে আপনি যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে চান সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পরে নিচে এসে নেক্সটে টাচ করতে হবে। নেক্সটে টাচ করার পরে একটি পপ আপ চলে আসবে, এখান থেকে ওকেতে টাচ করতে হবে। ওকেতে টাচ করার পরে ফোন নাম্বার ভেরিফাই করার জন্য একটি পেজ চলে আসবে। এখান থেকে ফোন নাম্বার দুইভাবে ভেরিফাই করা যায়, এসএমএসের মাধ্যমে অথবা অটোমেটিক্যালি। এখান থেকে আপনি যদি এসএমএসের মাধ্যমে 6 সংখ্যার কোড দিয়ে ভেরিফাই করতে চান তাহলে ভেরিফাই উইথ এসএমএস এখানে টাচ করতে হবে। আর যদি এসএমএসের মাধ্যমে আপনি ভেরিফাই করতে না চান তাহলে এখান থেকে কন্টিনিউতে টাচ করতে হবে। কন্টিনিউতে টাচ করলে কয়েকটি অ্যাক্সেস যাবে, এখান থেকে এই অ্যাক্সেসগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তা আমি এখান থেকে অ্যালাউতে টাচ করে দিলাম। অ্যালাউতে টাচ করে দেওয়ার পরে অটোমেটিক্যালি ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পরে প্রোফাইল ইনফো পেজ চলে আসবে। এখানে প্রথমে নাম লিখতে হবে এবং একটি ছবি সেট করতে হবে। তো এখানে ছবি সেট করা ম্যান্ডেটরি না, এখানে নাম লেখাটা বাধ্যতামূলক। তো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি। নাম লেখার পরে এখান থেকে ছবিও সেট করা যাবে, তো ছবি পরবর্তীতেও সেট করা যাবে। এখান থেকে প্রোফাইল পিকচার সেট করার জন্য ক্যামেরা আইকনে টাচ করতে হবে। ক্যামেরা আইকনে টাচ করার পরে প্রোফাইল ফটো দেওয়ার জন্য দুইটি অপশান চলে আসবে। আপনি এখানে সরাসরি আপনার ফোনের ক্যামেরার থেকে ছবি তুলেও দিতে পারেন অথবা গ্যালারির থেকেও ছবি নিয়ে আসতে পারেন। গ্যালারির থেকে ছবি আনার জন্য এখান থেকে গ্যালারিতে টাচ করতে হবে। এরপর আপনার যে ছবিটি রয়েছে গ্যালারিতে সেই ছবিটিকে সিলেক্ট করে দিতে হবে। গ্যালারি থেকে আমি এই ছবিটা নেব। এই ছবিটি সিলেক্ট করলে ছবিটি এখানে চলে আসবে। ছবিটির এখান থেকে আপনি যতটুকু অংশ নিতে চান অতটুকু অংশ এখান থেকে ক্রপ করে নেওয়া যাবে। ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে এসে ডানে টাচ করতে হবে, তাহলে ছবিটি এখানে চলে আসবে। এরপরে নিচের দিকে এসে নেক্সটে টাচ করতে হবে। নেক্সটে টাচ করে একটু সময় অপেক্ষা করলেই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের হোম পেজে তিনটি মেনু দেখতে পাচ্ছেন, চ্যাট, স্ট্যাটাস, কল। তো চ্যাটের মধ্যে আপনি যাদের সাথে মেসেজ আদান প্রদান করবেন তাদের তালিকা দেখতে পাবেন। স্ট্যাটাসের মধ্যে আপনি বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিতে পারবেন। ফেসবুকে আমরা যেমন মাইডে দিই ঠিক তেমন এখানে আপনি যে মাইডেতে ছবিগুলো দিবেন অথবা আপনার স্ট্যাটাস মাইডেতে শেয়ার করবেন সেগুলো এখানে শো করবে। এরপরে রয়েছে কলস। কলসের মধ্যে আপনি যাদেরকে কল দিবেন বা যাদের সাথে কথা বলবেন তাদের তালিকা এখানে দেখাবে। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার পরে হোয়াটসঅ্যাপের কয়েকটি সেটিং ঠিক করে নিতে হবে, না হলে হোয়াটসঅ্যাপে কল করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। হোয়াটসঅ্যাপের সেটিংসগুলো ঠিক করার জন্য ফোনের সেটিংসে যেতে হবে। ফোনের সেটিংস থেকে অ্যাপসে যেতে হবে। অ্যাপসের মধ্য থেকে হোয়াটসঅ্যাপে আসতে হবে। হোয়াটসঅ্যাপে আসার পরে হোয়াটসঅ্যাপে টাচ করতে হবে। হোয়াটসঅ্যাপে টাচ করলে হোয়াটসঅ্যাপের ইনফোগুলো চলে আসবে। এখান থেকে পারমিশনসে যেতে হবে। পারমিশনসে যাওয়ার পরে এখান থেকে ক্যামেরা এবং মাইক্রোফোন এই দুটির অ্যাক্সেস দিয়ে দিতে হবে। তো ক্যামেরার পারমিশন দেওয়ার জন্য এখান থেকে ক্যামেরায় টাচ করতে হবে। এরপরে দেখেন এখানে লেখা আছে ডোন্ট অ্যালাউ। তো আপনি যদি কল করতে যান এখানে যদি ডোন্ট অ্যালাউ সিলেক্ট করা থাকে তাহলে আপনি ভিডিও কল করতে পারবেন না। তো এই জন্য এখান থেকে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটিকে টিকমার্ক করে দিতে হবে। এরপর এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে মাইক্রোফোনের পারমিশন দিতে হবে। মাইক্রোফোনের পারমিশন দেওয়ার জন্য মাইক্রোফোনে টাচ করতে হবে। এরপর এখান থেকে অ্যালাউ অনলি হোয়াইল ইউজ দ্য অ্যাপ এটিকে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন হোয়াটসঅ্যাপে এসে আপনি যদি কাউকে অডিও কল অথবা ভিডিও কল দেন তাহলে তারা আপনার কথাও শুনতে পাবে এবং আপনার ভিডিওও দেখতে পাবে। হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্টগুলো দেখার জন্য কলসে আসলে এরপর নিচে একটি কলিং বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনে টাচ করলে যাদের ফোনে হোয়াটসঅ্যাপ খোলা আছে তাদের নাম্বারগুলো এখানে চলে আসবে। আপনি যদি পার্টিকুলার কাউকে কল দিতে চান তাহলে এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। তো উপরে সার্চ বাটন রয়েছে, এখানে টাচ করে যাকে কল দিতে চান তার নাম লিখলে চলে আসবে। এছাড়াও হোয়াটসঅ্যাপে যদি আপনি কারো নাম্বার সেভ করতে চান তাহলে নিউ কন্ট্যাক্ট এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে প্রথমে রয়েছে নাম, এখানে যার ফোন নাম্বার সেভ করবেন তার নাম লিখবেন।
এরপরে রয়েছে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার লিখে দিবেন। লিখে দেওয়ার পরে নিচে এসে সেভে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে ফোন নাম্বারটি সেভ হয়ে যাবে। এছাড়াও হোয়াটসঅ্যাপে কিছু প্রাইভেসি সেটিংস আছে যেগুলো চাইলে আপনারা দেখতে পারেন। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে যাওয়ার জন্য উপরের দিকে ডান কর্নারে থ্রি ডটসে টাচ করতে হবে। এরপর এখান থেকে সেটিংসে টাচ করতে হবে। সেটিংস থেকে অ্যাকাউন্টে যেতে হবে, অ্যাকাউন্ট থেকে প্রাইভেসিতে যেতে হবে। প্রাইভেসি সেটিংসে আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারকে হিডেন করে রাখতে পারেন। প্রোফাইল পিকচার হিডেন করার জন্য প্রোফাইল ফটো এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে নো বডি সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনার প্রোফাইল পিকচার কেউ দেখতে পাবে না। এখন এভরিওয়ান সিলেক্ট করা আছে, এভরিওয়ান সিলেক্ট করা থাকলে আপনার প্রোফাইল পিকচার সবাই দেখতে পাবে। এছাড়াও রয়েছে মাই কন্ট্যাক্টস এবং মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট। মাই কন্ট্যাক্টস সিলেক্ট করে দিলে আপনার মাই কন্ট্যাক্টসে যারা থাকবে তারাই শুধু দেখতে পাবে। মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট সিলেক্ট করে দেন, তাহলে মাই কন্ট্যাক্ট বাদেও অন্যরাও আপনার প্রোফাইল পিকচার দেখতে পাবে। তা আমি এখান থেকে নেভার সিলেক্ট করে দিলাম। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট লক। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে পারেন। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট লক এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এর সামনে যে বাটনটি রয়েছে এটিকে অন করে দিতে হবে। এটি অন করে দিলে ভেরিফাই ইওর আইডেন্টিটি এরকম একটি পেজ চলে আসবে, এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিলেই এই অপশনটি খুলে যাবে। এখানে তিনটি অপশন আছে, ইমিডিয়েটলি, আফটার 1 মিনিট, আফটার 30 মিনিটস। ইমিডিয়েটলি সিলেক্ট করে দিলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে আবার যদি ওপেন করতে যান তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আফটার 1 মিনিট সিলেক্ট করে দিলে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে 1 মিনিট হলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে। আফটার 30 মিনিটস দিয়ে দিলে হোয়াটসঅ্যাপ একবার ওপেন করার পরে আপনি 30 মিনিট পর্যন্ত সময় পাবেন। 30 মিনিটের মধ্যে পুনরায় যদি হোয়াটসঅ্যাপ ওপেন করেন সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না, কিন্তু 30 মিনিট পরে যদি আপনি হোয়াটসঅ্যাপ আবার ওপেন করেন সেক্ষেত্রে আপনাকে আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে হবে, দিতে হবে না। তো আমি ফিঙ্গারপ্রিন্ট সেট করব না, এই জন্য বন্ধ করে দিলাম। অ্যাকাউন্ট সেটিংসে আরও রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন, আপনার চাইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে পারেন। এখান থেকে ফোন নাম্বারও চেঞ্জ করা যাবে, আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলেছেন কোনো কারণে যদি মনে হয় আপনার ফোন নাম্বার পরিবর্তন করার প্রয়োজন তাহলে আপনি এখান থেকে ফোন নাম্বার খুব ইজিলি পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়াও আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। ডিলিট মাই অ্যাকাউন্ট এখানে টাচ করে সঠিক রিজন দেখিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। এই ছিল হোয়াটসঅ্যাপের বেসিক বিষয়গুলো। তো হোয়াটসঅ্যাপ নিয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।